ত্রিপুরায় তৃণমূলের পশ্চিমবঙ্গ তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে বেনিয়মভাবে গ্রেফতার এবং তৃণমূল কর্মীদের ওপর বিজেপির গুন্ডা বাহিনীদের হামলার প্রতিবাদে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার দুপুরে মালদাহের চাঁচল 1 নম্বর ব্লক টিএমসিপির উদ্যোগে পথ অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন 81 নম্বর জাতীয় সড়কের ওপর চাঁচল নেতাজি মোড়ে ঘণ্টাখানেক ধরে পথ অবরোধ করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এবং সেই সঙ্গে সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রতিকৃতি জ্বালিয়ে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল ছাত্র সংগঠনের কর্মী সমর্থকেরা। তাদের বিক্ষোভের জেরে আটকে পড়েন বহু যানবাহন এবং সেই সঙ্গে সঙ্গে পথ চলতি মানুষ নানান ধরনের সমস্যার সম্মুখীন হন। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘণ্টাখানেক বিক্ষোভ দেখার পর অবরোধ তুলে নেন তৃণমূল ছাত্র সংগঠন। আজকের এই বিক্ষোভ মূলত ত্রিপুরায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সংবিধানকে অবমাননা করা হচ্ছে, তার জন্য আজকে এই বিক্ষোভ সমাবেশ। আজকে আমরা বিক্ষোভ সমাবেশ দেখালাম। আমি কলেজের সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে আজকে আমরা নেতাজি মূর্তির পাদদেশে বসে আমরা পথ অবরোধ করে আজকে আমরা কলেজের সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে চাঁচল নেতাজির মূর্তির পাদদেশে বসে আমরা বিক্ষোভ সমাবেশ দেখালাম পথ অবরোধ করে। আপনাদের যানবাহন আটকে গেছে, কি বলবেন? দেখেন, পথ অবরোধের জন্য মানুষ যানবাহনের সমস্যা হয়েছে, তার জন্য আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ যে এটা না করলে আমাদেরকে আমরা বিক্ষোভ সমাবেশটা দেখাতে পারতাম না, তার জন্য সেই জন্য মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। মুস্তফা রকি চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া।